বাংলাদেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার আজ চরমভাবে লঙ্ঘিত। মানুষের বাক স্বাধীনতা হরণ, সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল, টিভি চ্যানেল বন্ধের হঠকারী সিদ্ধান্ত, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও রিমান্ডের নামে একই হচ্ছে দেশে। বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা, বাড়িঘরে আক্রমণ, এ কোন সভ্য সমাজে নিদর্শন? জনগণের সেবক হিসেবে পরিচিত পুলিশের এ আচরণ কিসের ইঙ্গিত দিচ্ছে? সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রিয় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী, দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা হয়েছে মিথ্যা মামলা। গ্রেপ্তার করা হয়েছে তিন শীর্ষ নেতাকে, আদালতে হাজির করতে জামিন পেয়েছেন তারা, কিন্তু মুক্তি নেই। সাজানো আরো পাঁচ মামলায় জড়িয়ে ১৬ দিনের রিমান্ড, এ কোন সভ্যতা, এ কোন বিচার? মামলাগুলোর কথা শুনলাম কোর্টে গিয়ে, আমরা হাজির দিতে গেছিলাম অন্য মামলা। ধরো আচ্ছা, ধন্যবাদ। যারা ধর্মের জন্য বিলিয়ে দিয়েছেন নিজের জীবন, দেশের স্বাধীনতা রক্ষায় করেছেন অক্লান্ত পরিশ্রম, মানুষের স্বার্থ রক্ষায় যাদের রাজনীতি, তাদের বিরুদ্ধে কেন এই ষড়যন্ত্র, কেন এই মিথ্যা মামলা, কেন রিমান্ডের নামে অমানবিক নির্যাতন, কি অপরাধ তাদের? সরকারের কাছে এসব প্রশ্নের জবাব জাতি জানতে চায়। যে আমাদের জোটটাকে দুর্বল করার জন্য আজকে তারা মনে করেছেন জামাতে ইসলামের লিডারদেরকে যদি এই ধরনের ঠুমকো, একেবারে যেগুলোর কোনো ভিত্তি নাই। আমরা বাস্তবে দেখতে চাই যে কাস্টোডিয়াল টর্চার বন্ধ হয়েছে, বাস্তব অর্থে দেখতে চাই যে ইন্টারোগেশনের নামে তাদেরকে আইন বহির্ভূতভাবে নিপীড়ন করা হচ্ছে না। সার্বিকভাবে আন্দোলন করেছিল, এটাও তাদের নেতৃবৃন্দের গ্রেপ্তার প্রতিবাদ আমরা করেছি। এটাকে আমরা মনে করছি সরকার নিজের ফেসিবাদ এবং তার আক্রমণাত্মক জমাদ্রবণ শত্রুতামূলক এটা করছে। আমরা জাতীয় নেতাদের এভাবে মিথ্যা মামলা জড়িয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মহাজোট সরকার এদেশ ইতিহাসে এক কালো অধ্যায়ের সৃষ্টি করল। এদেশের জনগণ তাদের সম্পর্কে ভালোভাবেই জানেন, কোনো অন্যায় কাজের সাথে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ নেই। বাংলাদেশের উপর দিয়ে ভারতের পূর্বাঞ্চলে যাওয়ার জন্য ভারতকে করিডোর দেওয়া এবং বাংলাদেশের আশুগঞ্জ স্থল বন্দর, চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার অনুমতি দেওয়া, ভারত থেকে বিদ্যুৎ আমদানির নামে ভারতকে বাংলাদেশের জাতীয় গিরে প্রবেশ করার সুযোগ করে দেওয়ার জন্য সরকার যে দাস্তখত দিয়ে এসেছে এবং ভারতকে টিপাইমুখ বাঁধ নির্মাণে যে সম্মতি দিয়েছে তার বিরুদ্ধে, এবং ইসলামী রাজনীতি সিদ্ধ করা, ইসলাম বিমুখ শিক্ষানীতি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া, বহুদলীয় গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র ইত্যাদির বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী সোচ্চার প্রতিবাদী ভূমিকা পালন করার কারণেই সরকার জামাত ইসলামীর উপর চরম জুলুম নির্যাতন চালাচ্ছে। মিছিল সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দিয়েছে সংবিধান, সাংবিধানিক এই অধিকার লঙ্ঘন করে কেন মিছিলে বাধা দেয়া হচ্ছে? বিনা অপরাধে কেন গ্রেপ্তার করা হচ্ছে নিরীহ নেতাকর্মীদের? সংবিধান লঙ্ঘন করার সাহস কোথা থেকে পেয়েছে পুলিশ? জালাল পোড়াও ভাঙচুরের মতো অপরাধের সাথে দূরতম সম্পর্ক নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এসব বন্ধ করে যাদের রাজনীতি, তাদের বিরুদ্ধে দেয়া হচ্ছে মিথ্যা মামলা, গ্রেপ্তার করা হচ্ছে জামায়াত শিবির নেতাকর্মীদের। জুলুম নির্যাতনের মাত্রা দিন দিন বাড়ছে, কার স্বার্থে এভাবে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে? এ প্রশ্নের জবাব কি জনগণ আদৌ জানতে পারবে?